আমি আপনাদেরকে এই মেশিন রুমের স্ল্যাবের হাইট এবং এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মেশিন রুমের স্ল্যাবের হাইট 5 ফিটের চেয়ে একটু কম আছে, প্রায় 4 ফিট আছে। এটা আছে 4 ফিট নিচের থেকে, এটা হলো টপ ফ্লোর থেকে আছে 4 ফিট। এখানে সুন্দর করে একটি দরজা লাগাইছে, এই দরজাটা বাহির দিকে খুলবে এবং এই জায়গায় ছাদের সাথে একটা ব্রিজ থাকবে, ডাবল ইটের ব্রিজ থাকবে, যাতে এখানে বৃষ্টির পানি আসলে এই পানিটা ভিতরে না আসে। গেটটা হলো বাহির দিকে খুলবে এবং এই যে লক হয়ে গেল, এই সিঁড়িটা অনেক সুন্দর হয়েছে। লিফটে উঠার জন্য যে সিঁড়ি, এটা অনেক অনেক সুন্দর হয়েছে। এখানে দেখেন অনেক সুন্দর করে এই গেটটা হলো স্লাইড একদিকে খুলে, এরপরে এখানে সে আবার একটা ভিড় দিছে যে এখানে যদি কোনো কারণে বাহির থেকে বৃষ্টি আসে তাহলে এই বৃষ্টিটা ভিতরে যাবে না, মেশিন রুমের মধ্যে এটা যাবে না। রুমটা ধরেন লম্বাটা বেশি হয়েছে, কিন্তু পাশে আর একটু বেশি হলে ভালো হতো। এগুলো মোটর, এগুলো স্পিড গভর্নর, এগুলো স্পিড গভর্নর, এগুলো সার্কিট ব্রেকার, এগুলো ভোল্টেজ স্টেবিলাইজার, এটা হলো ভোল্টেজ স্টেবিলাইজার। ভোল্টেজ স্টেবিলাইজারের পরে এই করা হয়েছে ARD, অটো রেসকিউ ডিভাইস, যেটা কারেন্ট চলে গেলে আপনার দরজা খুলবে। এখানে সবুজ বাতি মানে হলো ARD ওকে আছে, কোনো প্রবলেম নাই। এই হলো কন্ট্রোল প্যানেল, এই হলো কন্ট্রোল প্যানেল, এই হলো রেজিস্ট্যান্স, ইলেকট্রিক পাওয়ার এভিআর থেকে ARD থেকে কন্ট্রোলে আসছে, এখান থেকে মোটরে চলে গেছে। মেশিন রুমের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো যে লিফটের শ্যাফটের যে জায়গা থাকবে, ধরুন আপনার লিফটের শ্যাফট হলো 6 ফিট বাই 6 ফিট 8 পার্সনের জন্য, তাহলে সেই ক্ষেত্রে মেশিন রুম কত হবে, মেশিন রুমটা কত হবে, তাহলে সেই ক্ষেত্রে মেশিন রুম আপনার হবে 9 ফিট বাই 9 ফিট। 6 ফিট যেদিকে আছে, একদিকে হলো 3 ফিট যোগ করলে 9 ফিট, আর একদিকে যোগ করলে 3 ফিট, তাহলে হবে 9 ফিট। আর এই রুমের হাইট হবে মিনিমাম 7 ফিট, উপরে 8 ফিট, মিনিমাম 7 ফিট, উপরে 8 ফিট। এটার কারণটা হলো রুমটা যদি বড় হয়, আপনারা দেখেন গরম বেশি আর কি, আপনারা দেখেন যদি এই রুমটা বড় হতো তাহলে এই জিনিসগুলো একসাথে সাজানো থাকত, খুবই সুন্দর হতো। এখন ধরেন আমি যে এদিকে যাব, এদিকে টুসকাস মানে লিফটের জায়গা এবং মেশিন রুমের জায়গা তারা একই রাখছে, লম্বাটা তারা দিচ্ছে কিন্তু ওয়াইডটা তারা কম করছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মেশিন রুমের প্রতি গুরুত্ব দিন, মেশিন রুমের একটা সুন্দর পরিবেশ করে। মেশিন রুমের ভিতরে আপনার এই যে কন্ট্রোল প্যানেল, ARD, ভোল্টেজ স্টেবিলাইজার এবং এই যে মোটর, এবং এই যে মোটর, মেশিন রুমের ভিতরে যে সমস্ত যান্ত্রিক জিনিস থাকে সব কিছু ইলেকট্রিক পাওয়ার, কারণ এগুলো চলতে চলতে কিছু হলে হিটের সৃষ্টি হয়। তাই আপনারা যদি মেশিন রুমটাকে অনেক বড় করে করেন, গুরুত্ব সহকারে করেন, তাহলে এখানে
আবহাওয়াটা ভালো থাকবে, যান্ত্রিক জিনিসগুলো ভালো থাকবে। এই দেখুন ফ্যান লাগাই দিচ্ছে, ফ্যান লাগাই দেখুন, এই পাশে একটু দেখো, ওই পাশে দেখবেন ওই পাশে হলো ব্লোয়ার ফ্যান দিছে, পিছনে তারা লুবার দিছে, পিছনে তারা লুবার ইউজ করছে যাতে বাতাস এবং আপ ডাউন করে। আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো যে আপনাদের লিফট সংক্রান্ত মেশিন রুম এবং অন্যান্য কোনো সহযোগিতা লাগলে আপনারা আমাদেরকে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হলো আপনাদের আমার এই ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আমি নজরুল শিকদার এবং লিফট থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।